তো হ্যালো গাইস, আমি সৌভিক আর সৌভিক দ্য অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাই। উৎসব সমাজ জীবনের এক অপরিহার্য অনুষ্ঠান। বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত কত রকমের উৎসব যে পালন করা হয় তার কোনো হিসাব নেই। প্রকৃতিপ্রেমিক উদয়াস্ত পরিশ্রমে অভ্যস্ত সরলমনা সাঁওতালেরা সঙ্গীতপ্রিয় মানুষ প্রাণখোলা আনন্দের সন্ধানে বৈচিত্র্যময় নানা উৎসব আয়োজনে তারা আজ অক্লান্ত কর্মী। ভালো তো বাঙালিদের মতোই তারা সমাজেও বারো মাসে ১৩ পার্বণ লেগে আছে। সাঁওতালদের অন্যতম প্রধান উৎসব বাহা, সহরাই এবং শিকার। তাই আজকে আমি হাজির হয়েছি হাসিবাদ নামে একটি গ্রামে। সেখানে সাঁওতালিরা তাদের এক উৎসব পালন করা হচ্ছে, সেই উৎসবটা আমি আজ তোমাদের সামনে তুলে ধরেছি। মানব বিবর্তনের ধারায় আদিবাসী জনগোষ্ঠীর অবস্থান ও তাদের জীবনচর্চার বৈশিষ্ট্য এক উল্লেখযোগ্য বিষয়। পৃথিবীর সব অঞ্চলেরই মতো ভারতের এক উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। ভারতের আদিবাসী ও জনগোষ্ঠীর মধ্যে সাঁওতাল অন্যতম প্রধান আদিবাসী গোষ্ঠী হিসেবে ধরা হয়। সাঁওতালদের পালন করার রীতিনীতি আছে। সাঁওতালি ভাষায় দেবতাকে বলে বঙ্কা। এদের প্রধান দেবতা হচ্ছে চান্দ বঙ্কা অর্থাৎ সূর্যদেব। অন দেবতাকে বলে মারাংবুরু। এর প্রভাব সাঁওতালদের জীবন সব থেকে বেশি। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম হলো সোহরাই। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচ করে। শীতের শেষে যখন বনে ফুল ফোটে তখন এরা বাহা উৎসব উদযাপন করে। এই উৎসবে মানুষ সারনায় পূজা করে। এই দিনে চাষ করা নিষিদ্ধ। উৎসবের একদিন আগে মানুষ উপবাস করে। তরুণ তরুণীরা পাশের বন থেকে শাল ফুল সংগ্রহ করে কাঁকড়া ও মাছ ধরে উৎসব উপলক্ষে মানুষ ঢোল নাগারা ও মাদল বাজাতে বাজাতে সারনায় যায়। মানুষ শাল গাছের পুজো করে। শাল গাছের ফুলকে দেবতা হিসেবে নিবেদন করা হয়। গ্রামের সৌভাগ্যের জন্য শাল ফুল সিঁদুর তিনটি মোরগ গ্রাম দেবতাকে বলি দেয়। তারপর তারা গান গায়, ঢোল নাগারা ও মাদল বাজায় এবং সুন্দর ছন্দে তারা একসাথে নাচে আবদ্ধ হয়। ¡Gracias!
Thank you.
কি আরাধনা করতে পারবো নাকি? বিভিন্ন ঋতুতে বাঙালির মতোই এরা বিচিত্র উৎসবের ডালি সাজিয়ে প্রকৃতি রানীর কাছে অর্ঘ্য নিবেদন করে। এমনি করেই সকল ঋতুতে এরা জীবনের মাধুর্য সমস্ত মন প্রাণ দিয়ে উপভোগ করে। সোহরায় সাঁওতাল সম্প্রদায়ের প্রধান উৎসব, এছাড়াও আরও উৎসব আছে, তার মধ্যে বাহা, করম, দশনিয়া এদের গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে গণ্য করা হয়। তো সাঁওতালিদের এই উৎসবে একটা ছোট্ট মেলা হয়ে থাকে, দেখতে পাচ্ছ বাইরে থেকে আগত অনেক মানুষ এই মেলাটা দেখতে আসে, আর চারিদিকে দেখো কত দোকান। আর আমিও গিয়েছিলাম এই মেলাটা দেখতে, আর মেলাটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা যদি এই মেলাটা দেখতে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। প্রতি বছরই একই জায়গায় এই মেলাটা অনুষ্ঠিত হয়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।